স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট রূপা ব্যানার্জি। আর রূপা ব্যানার্জি মানেই আপনারা প্রত্যেকেই জানেন যে রিফ্লেক্সোলজি। আর দিদি সব সময় একটা কথা আপনাদের বলে এসেছে, পুষ্টিতেই তুষ্টি। আর আমাদের যা কিছু সমস্তটাই লুকিয়ে আছে কিন্তু আমাদের রান্নাঘরে, সেখান থেকেই অনেক রোগ অটোমেটিকভাবে সারানো যায়। আর শুধু যে সারানো যায় তা কিন্তু নয়, তার সঙ্গে এটাও বাস্তব সত্যি, রিফ্লেক্সোলজি যদি করা যায় তাহলে যে রোগের জন্য আপনি এসেছেন সেই রোগটা যেমন সারবে, তার সঙ্গে এটাও ঠিক সারবে কিন্তু অন্যান্য যে রোগগুলো আসছে সেই রোগগুলো। আর এই রিফ্লেক্সোলজি করতে সময় লাগে 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট। সেই 10 মিনিট হচ্ছে জীবনে, এই যে সারাটা দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় 10টা মিনিট আপনাকে বেছে নিতে হবে। সেটা সকালে ঘুম থেকে উঠে হতে পারে, বা রাত্রির বেলায় যখন শুতে যাচ্ছেন তখনও হতে পারে বিছানায় বসে, কিংবা অফিসে টিফিন আওয়ার্সে। কি রোগ সারে এই কথাটা যদি বলা হয় তাহলে প্রশ্নটা উঠে আসে কোন রোগ সারে না। এই রিফ্লেক্সোলজিতে সমস্ত রোগই কিন্তু সেরে যায়। কীভাবে কি বৃত্তান্ত এই বিষয়টা নিয়ে আসবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে যারা এসেছেন রিফ্লেক্সোলজি করেছেন, ভালো আছেন তাদের তরফ থেকে, আর যারা এই অনুষ্ঠান দেখেন এবং নতুন ভিউয়ার্স প্রত্যেকের তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে এবং আমার তরফ থেকে। দিদি নমস্কার। নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধু, সকলে খুব ভালো থাকুন। মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে ভাব আজকে, সবার মনে আজকে বেশ আনন্দ যে বৃষ্টি আসুক। তা বৃষ্টি আসুক বর্ষা আসুক সবই আসুক, কিন্তু একটুখানি সাবধানে থাকবো। আর রিফ্লেক্সোলজি অবশ্যই আমরা যারা শিখেছি তারা প্রত্যেকেই রেগুলার রিফ্লেক্সোলজিটা করব, তাহলে কিন্তু যে কোনো ওয়েদারেই আমরা কিন্তু সুস্থ সবল থাকব। যারা যে কোনো রোগ নিয়ে, তরুণদ বলেন যে কোনো রোগ নিয়েই আপনি আসতে পারেন, সেটা কোনো রোগের জন্যই কিন্তু রিফ্লেক্সোলজি বাধা নয়। অল ওভার নার্ভাস সিস্টেম মানে প্রত্যেকটা অর্গ্যানের অসুস্থতা নিয়েই কিন্তু আপনি আসতে পারেন, যে কোনো জায়গার অসুস্থতা নিয়ে, সেটা থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, ক্যান্সার হতে পারে, পেটের মেটাবলিক সিস্টেম হজমের প্রবলেম হতে পারে, এছাড়া স্পন্ডলোসিস হতে পারে, নানা ধরনের বাতের প্রবলেম হতে পারে, অপটিক নার্ভের প্রবলেম হতে পারে, যে কোনো রোগ নিয়ে কিন্তু আসতে পারেন। আর রিফ্লেক্সোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনি হয়তো একটা রোগ নিয়ে আসবেন কিন্তু আপনার সমস্ত রোগের জন্যই কার্যকরী, ভবিষ্যতেও অন্য রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না যদি রিফ্লেক্সোলজিটা নিয়মিত করেন। আর আমরা তো অনেকেই অনেক কিছুই করি, 10টা মিনিট নিজের জন্য ব্যয় করতে পারবো না এটা হতে পারে না। তো সুতরাং রিফ্লেক্সোলজিটা একদম খাওয়া দাওয়ার দিকটা, রিফ্লেক্সোলজির দিকটা একটুখানি মেনে চলুন, খুব কম সময় দিতে হয় আর খুব তাড়াতাড়ি আপনি কিন্তু যে কোনো রোগের হাত থেকে বেরিয়ে আসতে পারেন। প্লাস আরও একটা জিনিস দিদি, যেটা হচ্ছে গিয়ে রিফ্লেক্সোলজির যে আমাকে রোজ এই টাইমেই করতে হবে সেরকম বাধ্যবাধকতা নেই, দ্বিতীয় হচ্ছে কোনো টাইমও নেই, কোনো ভর্তি পেট খালি পেট ভোরবেলা মাঝরাত্রির কোনো ব্যাপারই নেই। দ্বিতীয় আরো একটা জিনিস আছে, সেই জিনিসটা নিয়ে বলবো, কিন্তু তার আগে একটু বলে দেবো যে আপনারা কবে কোথায় ওনাকে পাচ্ছেন। টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 9233134711 এবং আরও একটি নাম্বার রয়েছে 8697584297। এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। দিদিকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার 50NC সাহা রোড, এটা কিন্তু উত্তরপাড়ায়, এখানে 3টা থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার বিরাটিতে পাচ্ছেন, 1 নম্বর প্ল্যাটফর্ম ফ্লাইওভার, ফ্লাইওভারের ঠিক পাশে। শনিবার দিনকে দিদিকে পাচ্ছেন বেলঘরিয়া নির্ণয় এই চেম্বারে 3টা থেকে 6টা পর্যন্ত, রবিবারে পাচ্ছেন কালীঘাটে 3টা থেকে 6টা পর্যন্ত, আর এছাড়াও বুধবার দিনকে কিন্তু আপনারা উত্তরপাড়ায় পাচ্ছেন 5টা থেকে 7টা পর্যন্ত। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়, দিদির কাছে যাব। যে এই রিফ্লেক্সোলজি দিদি এমন একটা বিষয় যে যে কোনো মানুষ কিন্তু যখন তখন বসে করতে পারে, এর জন্যে আলাদা কোনো ব্যাপার নেই, বাচ্চারা করতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে টাইমটা কম।
এবার রোগ অনুযায়ী ভ্যারি করছে, ধরুন কেউ যে অটিজম বাচ্চা নিয়েছে তার ক্ষেত্রে তো 5 মিনিট না, তার তার মাকেই করে দিতে হবে। আর যারা মোটামুটি স্টুডেন্ট, যারা যারা মোটামুটি মানে প্রাইমারি স্কুল থেকে সবাই করতে পারে, 5 মিনিট করলেই না। আর প্লাস আরো একটা বিষয় এর মধ্যে রয়েছে, যারা একদম অসুস্থ বিছানা থেকে উঠতে পারছেন না, তারাও কিন্তু শুয়ে শুয়ে করতে পারেন, যদি ইনকেস না করতে পারেন সেক্ষেত্রে বাড়ির লোকও কিন্তু এটা করে দিতে পারে। অবশ্যই, কারণ একদম যারা প্যারালিটিক পেশেন্ট তারা হাত পা হয়তো নাড়তে পারে না, কারণ নার্ভেরই তার অসুবিধে, তা সেই জায়গায় ওনার কেউ মানে যিনি শিখে যাচ্ছে শিখে ওনার উপর অ্যাপ্লাই করবেন, তিনি শিখে ওনার উপর অ্যাপ্লাই করতে পারেন, আস্তে আস্তে মানুষটার মানে নার্ভগুলো সুস্থ সবল হবে আর সুস্থ হয়ে উঠবেন, কিছুদিন পর থেকে নিজেই করতে পারবেন। আর প্লাস আরও একটা বিষয়, টিপস তো থাকবেই, খাতা পেন নিয়ে আপনারা রেডি আছেন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে প্রেগনেন্ট মাদার, ওনারা যদি রিফ্লেক্সোলজি করেন তাহলে লাভবান কি, এই অটিজম বাচ্চা তো জন্মগ্রহণ করবে না, এক। দ্বিতীয়, যে বাচ্চাটি জন্মগ্রহণ করছে সুস্থ স্বাভাবিক সুন্দর একটি বাচ্চা জন্মগ্রহণ করবে, এবং আরও বড় কথা যে বাচ্চাটি, আজকাল অনেক সময় দেখা যায় দিদি যে বাচ্চা জন্মগ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যে বা কিছুক্ষণ বাদে দেখা গেল হঠাৎ জন্ডিস বা বিভিন্ন রকম কমন হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু হবে না, কেন দিদি বলে দেবেন? হ্যাঁ, রিফ্লেক্সোলজি মানে প্রেগনেন্ট মাদারদের আমি ফার্স্ট মান্থ থেকেই করতে বলি, যারা একটু লেট করছেন তাতেও ক্ষতি নেই, মানে যে কোনো সময় শুরু করলে সেই সময় থেকেই লাভ পাবেন, কিন্তু যত আগে আগে শুরু করবেন তত আপনার বাচ্চার জন্য এই ধরনের কোনো রোগেই সে আক্রান্ত হবে না, এবং ভবিষ্যতে এই যে আমরা অটিজম নিয়ে বিশাল একটা মানে ব্যাপক মানুষ ভুগছেন, মা বাবারা ভুগছেন, তা সেই জায়গাটার থেকেও কিন্তু আমরা একদম মানে সেফ পজিশনে থাকব। আর মা যেমন সুস্থ থাকবেন বেবিও তেমন সুস্থ থাকবে, আর একদম সুস্থ সবল নাগরিক শুধু বলবো না, অনেক মেধাবী নাগরিক আমরা দিতে পারবো ভবিষ্যতের জন্য। আর সেকেন্ড আরও একটা জিনিস, যে অনেক সময় ডাক্তারবাবুরা বলে দেন অনেকের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম থাকে, আসবো সেই প্রবলেমটা নিয়ে কিন্তু ফোনের বন্ধুকে দেখে নেওয়ার পর। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি অর্ণব গোস্বামী বলছিলাম। অর্ণব বাবু কোথা থেকে? হাওড়া। হাওড়া বলুন বলুন। আমার পায়ে দেখছি আমার একটা প্রবলেম হয়েছে, যে আমার না গায়ে হাতে কেটি দেখা যাচ্ছে। আচ্ছা, যে ওটা ইনকিউরেবল, আপনার বয়সটা একটু বলবেন? বয়স হচ্ছে 32 বছর। 32 বছর? খুব অল্প জায়গায় দেখা দিয়েছে কি? তাহলে একদম সেরে যাবেন, কারণ আমাদের মেলানিনের ডিসব্যালেন্সই হচ্ছে সেটি, তা সেই জায়গাটা আমাদের ভেতরে নার্ভাস সিস্টেম সব কিছুই মেরামত করে যখন মেলানিন কেউ ঠিকঠাক করে দিতে পারে, সুতরাং আপনার সেটি অটোমেটিক্যালি ভালো হবে। না কোনো দিনও রিফ্লেক্সোলজিতে যে রোগটা সারবে সেটা কিন্তু ব্যাক করবে না। প্লাস আরও একটা প্লাস পয়েন্ট আছে জানেন, এই রোগটা যেমন সেরে যাবে তার সঙ্গে আপনি যখন এটা শিখছেন বাকি অন্যান্য রোগগুলো আপনার শরীরে এন্ট্রি নিতে পারবে না, এটা একটা বড় প্লাস পয়েন্ট। কারণ এখানে কোনো ওষুধের ব্যবহার হচ্ছে না, শুধু আমি খাদ্যটা অবশ্যই ঠিকঠাক মেনটেন করতে বলি, যদিও সবই বিষ, আমরা যা কাগজে পড়ছি খবরে দেখছি মোটামুটি বিষ দেখে দেখে সবাই ভয় পাচ্ছি, সবাই ভয় পাচ্ছি, তো খাবোটা কি, আমও খাবো তাতেও বিষ, লিচু তাতেও দেখছি রং, আমি ফল আর জল বা ফুডের উপর ভীষণ ভাবে জোর দিই, আমি মেডিসিনের একদম পক্ষপাতী নই, আর সেই কারণেই আমাদের শরীরের ভেতরেই কিন্তু সুস্থ থাকার সমস্ত উপাদান ঈশ্বর দিয়ে দিয়েছেন, সেই জায়গাটা আমরা ঠিকঠাক মতো যদি কাজে লাগাতে পারি, আর প্রকৃতিতে তার খাদ্যও দিয়ে দিয়েছেন, ইমিউনিটি বাড়াবার সমস্ত উপাদান কিন্তু প্রকৃতি দিয়ে দিয়েছেন, ওই দুজনের মেলবন্ধনে কিন্তু আমরা শরীর সুস্থ রাখতে পারি, আমাদের চট করে কোনো রোগে আক্রান্ত শরীর হয় না প্রথমত, দ্বিতীয়ত মন, শুধু তো শরীরটা না, মনের সাথে শরীরের রিলেশন আছে, আমরা মনটাকেও কন্ট্রোলে রাখতে পারি, কারণ মনে অনেক কিছু জটিলতা দেখা দেয় যার ফলে শরীরে অসুখ নিয়ে আসে ডেকে, সেই জায়গাটাও কিন্তু আমরা মেরামত করতে পারি, কারণ শারীরিক মানসিক
দুটো রোগকেই কিন্তু রিফ্লেক্সোলজির মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা প্রত্যেকেই যদি আনন্দে থাকি আমাদের সংসারগুলো খুব আনন্দে থাকবে। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমি এগোচ্ছিলাম, ফোনটা ঢুকে গেল, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডাক্তারবাবু বলে দিয়েছেন একদম বেড রেস্ট, মানে কোনো প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামবেন না। সেই সমস্ত মাদাররা কিন্তু ওই বিছানায় বসে বা শুয়েও রিফ্লেক্সোলজি করতে পারেন, সেটা দিদি বলবেন। হ্যাঁ, যারা যাদের পক্ষে আসা সম্ভব নয়, মানে একদমই বেড থেকে ওঠা সম্ভব নয়, ডাক্তারবাবুর বারণ আছে, কোনো কারণে তার কোনো জটিলতা থাকতে পারে, সেই কারণেই তাদের কেউ শিখে বা তার হাজবেন্ডও শিখে তারপর অ্যাপ্লাই করতে পারে বা আস্তে আস্তে সে নিজেও শিখে নিতে পারে। তা সেই জায়গাটার থেকে মানে একদম নিরাপদে থাকবেন, আর আপনার ভেতরে যে জটিলতার জন্য এই একটা বেড়ার মধ্যে থাকতে হচ্ছে সেটাও আশা করি থাকতে হবে না। আর প্লাস আরও একটা বিষয়, ওষুধ খেতে খেতে আসুন, ওষুধটা কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে বা বন্ধ হয়ে যাবে। সেটা কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট রূপা ব্যানার্জি, উনি কিন্তু বন্ধ করবেন না বা ছাড়িয়েও দেবেন না, সেটা সম্পূর্ণ আপনার ডাক্তারবাবু সমস্ত টেস্ট করে দেখে তিনিই বলবেন এই মিরাকেল কী করে ঘটলো, আপনার আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কী দিদি, তাই তো? অবশ্যই, এরকম ঘটনার মানে এই অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি বলি, এটা জোর দিয়ে বলতে পারি, পাওয়া গেছে এতগুলো বছর এই অভিজ্ঞতা পেতে পেতে। হ্যালো, হয়ে গেছে। হ্যাঁ নমস্কার, বলুন। ত্রিয়াশা বলুন। ওনার রিপোর্ট নিয়ে আমাকে একবার আমার কাছে আসতে হবে ওনাকে নিয়ে, আমি ওনার নার্ভ দেখে বলতে পারবো, মানে কন্ডিশনটা না দেখে ফাইনালি সারবে কিনা বলতে পারছি না, তবে পুরোপুরি সারানো সম্ভব, আলসার আমি সারিয়েছি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার আমি দেখতে চাই, তাহলে আমি ফাইনালি বলে দিতে পারব। আচ্ছা, আর আরও একটা বিষয় আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখছি, রাত্রির 8টা থেকে 10টা পর্যন্ত দিদি নিজে ফোন ধরেন, যে মোবাইল নাম্বার দুটো রয়েছে এই নাম্বার দুটো আপনারা নোট করে রাখুন, দিদি নিজে মোবাইলটায় ফোনটা ধরেন। এর কারণ হচ্ছে অনেক মানুষ আছেন, রোগ একটা গোপনীয় ব্যাপার, এমন কিছু জটিল রোগ বা এমন কিছু গোপন রোগ আছে যেগুলো আপনারা এই অনুষ্ঠানে ফোন করে জানাতে পারেন না বা বলতে পারেন না, কারণ এই অনুষ্ঠান বহু মানুষ দেখছেন। তাই আপনাদের সুবিধার্থে রাত্রির 8টা থেকে 10টা পর্যন্ত দিদির মোবাইলে ফোন করবেন, দিদির সঙ্গে কথা বলবেন, দিদি আপনাদের বলে দেবেন সেই রোগটা সারবে কি না বা সারলেও কতদিনে, তার জন্য একবার আসতে হবে, কারণ নার্ভ না দেখে তিনি বলতে পারেন না। দিদি এই ব্যাখ্যাটা আপনি যদি একটু দেখেন। শুধু মোটামুটি মানে ফোনটা আমি সবসময় একটা কারণে ধরি, মানে সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা কষ্ট পাচ্ছেন, তিনি কিন্তু আমার সাথে কথা বলতে চান, মানে আমি তার রেমিডি বলতে পারি, সেই কারণে সবসময় ফোনটা আমিই ধরি, কারণ আমি প্লাস হচ্ছে এমন কিছু আলোচনা আছে, আলোচনা সেগুলো তো থাকেই, কিন্তু এছাড়া ধরুন যিনি এসেছেন তার রোগটা তো আমি ম্যাজিক করে ভালো করতে পারি না, একটা টাইম বলে দিই, সেই টাইমের মধ্যে যেতে যেতে বা তার মধ্যে কিছু জটিলতা কিছু সুবিধে অসুবিধে হতেই পারে, এবার তারও সবসময় আমি সেটা মানে মেনটেন করি, মানে তার মানে যারা পুরনো পেশেন্ট যারা নতুন আসছেন প্রত্যেকের জন্যই কিন্তু আমাকেই দরকার হয়, সেই কারণে আমি নিজে ফোনটা ধরি। আর একটা প্লাস পয়েন্ট যে একমাত্র যখন এই লাইভ অনুষ্ঠানে থাকেন কিংবা কাউকে কিছু দেখাচ্ছেন বা শেখাচ্ছেন সেই মুহূর্তটা ছাড়া বাকি যে কোনো সময় ফোন করলে আপনি ধরেন? হ্যাঁ সবসময় ধরি আমি, শুধু 8টা থেকে 10টাই নয়, কিন্তু আমার সাথেই কথা বলাটা মানে জরুরি হয়, কারণ আমি ছাড়া বলতে পারি না। ওই সময়টা শুধুমাত্র আপনাদের জন্যই দিদি ফ্রি রাখেন, যে অনেকেই ওই সময় একটু ভালোভাবে কথা বলা যায়, আর সারাদিনই তো ব্যস্ততার মধ্যে থাকে, হয়তো কোনো সময় ফোনটা ধরতে পারলাম না। দিদি আমাদের তো সময় ক্রমশ এগিয়ে যায়, কিন্তু বহু মানুষ বসে আছেন, টিপসটা যদি আছে। টিপসটা আজকে হচ্ছে মোটামুটি মানে বর্ষার একটুখানি মনে হচ্ছে আভাস দেখা যাচ্ছে, পুদিনা পাতা অবশ্যই সঙ্গে রাখবেন, পুদিনা পাতা 8 থেকে 10টা যারা মোটামুটি দাঁতের কোনো প্রবলেম নেই তারা চিবিয়ে খেয়ে জলটা খাবেন, তাহলে গরমে যে ডায়রিয়াটা গরম থেকে বর্ষায় যেতে গেলে একটা ডায়রিয়ার প্রবণতা দেখা দেয়, জ্বর সর্দি কাশির প্রবণতা দেখা যায় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা একদম নিজেরাই নির্মূল করে দিতে পারেন। আর যাদের চিবিয়ে খাওয়ার অসুবিধে আছে তারা 2 চামচ রসটা খান, তাহলেও একই উপকার পাবেন। দিদি আপনি যেহেতু রান্নাঘর নিয়ে সবসময় বলেন,
যে ওটাই আমাদের মেডিসিন সব সব মানে জিরে থেকে ধরে থেকে হলুদ থেকে সবই মেডিসিন মেডিসিন তা সুতরাং প্রত্যেকটা ঔষধি গুণ এবং কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে সেটা জানার জন্য শুধু আমার কাছে আসতে হবে একটা জিনিস দিদি এই খাবারের মধ্যে একটা খাবার আছে যাকে আমরা আলু বলি আলুটা প্রচুর পুষ্টি না যেটার মধ্যে কোনো অরুচি নেই বারো মাস প্রত্যেকেই খাচ্ছেন কিন্তু বাকি অন্যান্য সবজি কদিন খাওয়ার পর তুই ভালো লাগে না রোজ একই কিন্তু আলুতে কারোর অরুচি না অরুচি হয় না হলেও পারবে না পারবে না আবার এই আলু খাওয়াই বন্ধ হয়ে যায় যাদের ডায়াবেটিস আছে বা সুগার আছে দেখি এই রোগ আলু খাওয়া যদি বন্ধ করতে না চান তাহলে প্রথমেই মানে রিফ্লেক্সোলজি সুগার পেশেন্টকে বলবো প্রথমেই আসুন অনেকেই 400, 450 হওয়ার পরে ভেবে চিনতে আসেন তো সেটা তাহলে আর আলু খাওয়া বন্ধ হবে না আর শুধু বন্ধ নয় এর পেছনে আরো কারণ আছে আমি বলবো ফোনের বন্ধুকে দেখে নিয়ে হ্যালো নমস্কার হ্যাঁ বলুন কে বলছেন কে বলছেন আচ্ছা বলুন ওটা হিমফোস্কা বলে আমাদের বাংলায় তা ওইটাকে পুরোপুরি সারানো সম্ভব পুরোপুরি এবং খুব অল্প দিনই সেরে যায় এবং ওটা পরবর্তী শীতে আর হবে না পরবর্তী কেন মানে যতদিন শীত উনি থাকবেন কোনো রকম আর হিমফোস্কাটা হবে না এটা রিফ্লেক্সোলজিতে সেরে যায় তার জন্য আপনাকে একটু আপনি এক কাজ করতে পারেন কালীঘাটে উনি বসছেন রবিবার আপনি একটু ফোন করে যোগাযোগ করে নিন ঠিক আছে হ্যাঁ যে বিষয়টা দিদি বলছিলাম যে এই আলুটা তুললাম এই কারণে যে এখন ঘরে ঘরে নাই সুগার পেশেন্ট আর এটা একটা এমন মারাত্মক আর এমন একটা রোগ ছোট বড় প্রত্যেকের হচ্ছে আর এই রোগটা যখনই ঢুকছে আর বাকি কিছু রোগকে ডাকছে আয় আয় আমি অস্বাভাবিক কারণ সমস্ত নার্ভগুলোই পুষ্টির অভাবে তারা কমজোরি হতে থাকে একটা সময় গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবার কেউ যদি ধরুন সুগার নিয়ে এলেন বাকি তো যে রোগগুলোকে নিয়ন্ত্রণ করে যে কিডনি কোনো প্রবলেম না রিফ্লেক্সোলজিতে যখন আসছেন তখন আপনি হাতে সুগার নিয়ে এলেন সুগারের সাথে সাথে অনেকগুলো বন্ধু রোগকেও নিয়ে এলেন তাতে কিন্তু রিফ্লেক্সোলজি আপনাকে সবগুলোকেই প্রোটেকশন দেবে এবং যেমন করে সুগার সারাবে তেমন ভাবেই কিন্তু অন্য রোগগুলোই রিকভার করে দিতে পারে আর আপনি তো আপনার রিপোর্টে দেখেই নেবেন আপনার সুগার কেমন আছে সুতরাং আলু খাওয়া নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই যারা সুগার নিয়ে ভুগছেন তারা যে কোনো ট্রিটমেন্টেই থাকুক না কেন মিষ্টিও খেতে পারবে যে কোনো ট্রিটমেন্ট আমি তো মোটামুটি একজন সুগার পেশেন্টকে সেদিনকেই বললাম যে দিদি একটা মিষ্টি খাবো আপনার সুগার পিপি 132 হয়ে গেছে তাহলে আপনি মিষ্টি খাবেন না কেন অবশ্যই খাবেন সেখানে কোনো 450 ছিল পিপি সেখান থেকে 450 পিপি থেকে 132 চিন্তা করা যায় রিফ্লেক্সোলজি কিভাবে কাজ করে হ্যাঁ হ্যালো রিপোর্ট বলে দেবে হ্যালো হ্যাঁ নমস্কার বলুন ৩৫ বছর বয়স গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম ঘরে ঘরে কোনো ডাক্তার দেখেছি দিদি কোনো মতে কিছু কাজ হচ্ছে না ওষুধ ভালো না হলে খাওয়া যেমন তেমন আপনি কি ওষুধ খেয়ে যেতে চান না রিফ্লেক্সোলজিতে আসতে চান না 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 আপনাদের অনুষ্ঠানটা কিছুদিন ধরে দেখছি খুবই ভালো লাগছে তাই বিশ্বাস এসেছে বলে আপনাকে ফোন করেছি আচ্ছা আপনি যদি মানে বিশ্বাস যখন জেগেছে আপনি একবার আসুন সেই বিশ্বাসটা আমি আরো দৃঢ় করতে পারবো আচ্ছা ঠিক আছে বুকিং হ্যাঁ বুকিং নাম্বারে আপনি একটু ফোন করে বুকিং করে যোগাযোগ করুন আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি যে আপনারা ধরুন কেউ সোমবারে উত্তরপাড়ায় শিখতে এলেন তাহলে আপনাকে কিন্তু আসতে হবে পরপর তিনটে সোমবার আর কেউ যদি মঙ্গলবারে বিরাটিতে আসেন যে যেবারে যেখানেই আসছেন পরপর তিন দিন কিন্তু তিনটে মঙ্গলবার আসতে হবে যিনি রবিবারে আসছেন তাকে তিনটে রবিবার আসতে হবে ভবানীপুরে কালীঘাটে আসছেন তিনটে রবিবার আসতে হবে যিনি যে বারটা অ্যাভেল করছেন তাকে পরপর সেই
আরো দুটো বার বার আসতে হবে, এবং কেন আসতে হবে সেটা দিদি বলবে। আসতে হবে এই কারণেই, কারণ রিফ্লেক্সোলজিটা একদিনেও শিখিয়ে দেওয়া যায়। অনেক দূরের মানুষ আছেন, মানে অনেক দূর থেকে এসে শিখে গেছেন, তারা হয়তো একদিনে কেউ দুদিনে শিখেছেন, তাতে কিন্তু আমার স্যাটিসফ্যাকশন হয় না। কারণ রিফ্লেক্সোলজিটা আমি পার্ট বাই পার্ট রেখেছি এই কারণেই, কারণ প্রত্যেক পরের নেক্সট ডেটে সেটা কিন্তু চেক হয়ে যাচ্ছে, পরবর্তীকালে তার ভুল করার সম্ভাবনা থাকছে না, তারপরে থার্ড ডেতে পুরোটাই চেক হয়ে যাচ্ছে। সুতরাং আর ভবিষ্যতে ভুল করার সম্ভাবনাটা থাকছে না, রিফ্লেক্সোলজি আপনাকে রেজাল্ট দেবেই, এই বিশ্বাস আমার মধ্যে দৃঢ় হলো। আর এর সঙ্গে এটাও বলে রাখি, অনেকের হয়তো এই প্রশ্নটা মনের মধ্যে উদয় হতেই পারে যে আমি তিনবার আসবো বলে কি তিনবারই টাকা দিতে হবে? না, একবারই আপনার চার্জ রাখবে, যেটা একবারই এটা ওয়ান টাইম অ্যাট এ টাইম দিতে হবে আপনাকে। তিন দিন ক্লাস করতে হবে, এসে তিন দিন শিখে গেলেই আপনার হয়ে যাবে। কারণ প্রথম দিন যেটা উনি দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন সেটা আপনি কতটা করলেন বা পারলেন, সেটা দ্বিতীয়বার যখন প্রচুর হাই করে, মানে মাঝখানে অনেকদিন আমার সাথে যোগাযোগ করেননি, তা সেইটা মানে অন্য কোনো প্যাথিতে গিয়েছিলেন, কিন্তু সুগারটা প্রচুর বেড়ে গেছে, আমার কাছে শিখেছিলেন অনেকদিন আগে, এইবার বেড়ে যাওয়ার পর আবার মনে পড়েছে। তা এইবার যখন মানে পরের সপ্তাহে এলেন তখন বলছে যে দিদি সুগারটা এতটা কমে গেছে, আর আমার আমি এই যে এতটা সুগার নিয়ে ঘুরছি, আমি শুধু রিফ্লেক্সোলজিটা কয়েকটা পয়েন্ট ঠিকঠাক করে গেছি বলে আমি কিন্তু ক্লান্ত হইনি, মাথা ঝিমঝিম করা, এতটা সুগার বেড়ে গেলে তার সিমটমসগুলো তো আসবে বলে আমার মধ্যে কোনো সিমটমস নেই, যেহেতু আমি রিফ্লেক্সোলজিটা করছি। আপনার একটাই কারণ, আপনার ইমিউনিটিটা স্ট্রং করে দিচ্ছে, প্যানক্রিয়াসকে সুস্থ করতে না পারলেও ইমিউনিটিটা স্ট্রং করে দিচ্ছে, সুতরাং আপনাকে বিছানায় ফেলে দেবে না। দিদি আর একটা বিষয় নিয়ে, যে যেহেতু আমরা শুরুতেই তুলেছিলাম যে প্রেগনেন্ট মাদাররা এটা শিখতে পারেন, কারণ অটিজম বাচ্চা নিয়ে এই প্রবলেম, অটিজম বাচ্চা নিয়ে আপনি বহুদিন দীর্ঘদিন কাজ করছেন, একটু যদি অটিজম বাচ্চাদের মায়েদের বলবো অধৈর্য হবেন না আর কোনো দুশ্চিন্তা করবেন না, তিন বছরের মধ্যে যাদের বাচ্চা তারা কিন্তু রিফ্লেক্সোলজিতে আসুন, যে ট্রিটমেন্টেই থাকুন রিফ্লেক্সোলজির সাথে কিন্তু তার বিরোধ নেই, আর যখনই আপনি রিফ্লেক্সোলজিতে আসবেন আস্তে আস্তে কিন্তু আপনার বাচ্চার ইম্প্রুভমেন্টই হবে, কোনো রকম ডিটোরিয়েশন হবে না। সুতরাং আপনার আমি একটা টাইমও বলে দেবো তার নার্ভ দেখে যে কতদিন লাগবে, সেই টাইমটা ধৈর্য ধরে রিফ্লেক্সোলজিটা করাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন এবং সুস্থ স্বাভাবিক বাচ্চাকে আবার ফিরে পাবেন। আর এর জন্যে যেটা করতে হবে সেটা কিন্তু একটাই কাজ, সেটা অবশ্যই টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই অনুষ্ঠানে অনেকে চেষ্টা করে পান না, আবার অনেকে আছে অনুষ্ঠানটা দেখেন ভালো লাগে কিন্তু যেহেতু লাইভ অনুষ্ঠান ফোন করলে অনেকে জানতে পারবে বা আপনি আপনার বিষয়ের ব্যাপারটা কারোর সঙ্গে আলোচনা করতে বা শেয়ার করতে চান না, কেন রোগ গোপনীয় ব্যাপার ডাক্তারবাবুর কাছে, সেই কারণেই গোপনভাবে চেম্বারে গিয়ে মানুষ কথা বলেন, সেই জায়গাটা বা সেই কথাটা চিন্তা করে উনি কিন্তু রাত্রির 8টা থেকে 10টা পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা রাখেন আপনাদের জন্য। আপনারা যে নাম্বার রয়েছে 9233134771 এবং আরেকটি নাম্বার 8697584297 এই নাম্বারে ফোন করুন, দিদি নিজে ফোন ধরেন এবং আপনারা অবশ্যই দিদির সঙ্গে আলোচনা করুন, দিদি কিন্তু ওখানেই বসে বলে দেবেন কি করতে হবে না করতে হবে, এবং চার্জের ব্যাপারে যারা জানতে চাইছেন ওই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা দিদির সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন কি খরচা কি বৃত্তান্ত। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে, দিদিকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও, দিদির ফোন খোলা থাকে, আপনারা ফোন করুন কথা বলুন, একবার আসুন সারা জীবন ভালো থাকবেন, একটা রোগ নিয়ে আসবেন সমস্ত রোগ কিন্তু সেরে যাবে, এই বলেই শেষ করবো। দিদি নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ।